এক কেজি কিসমিস আমরা কিনেছি মাত্র 240 টাকা, বাংলাদেশি টাকায় এই অলিভ অয়েলটার দাম পড়ছে মাত্র 350 টাকা। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ফেনি বর্ডার বাজারে। মূলত বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে যে বর্ডারটা রয়েছে সেখানেই এই বাজারটা বসে, আর এটা বাংলাদেশের বিভিন্ন জেলায় বসে, ফেনিতেও তেমনি একটা জেলা একটা জায়গায় বসে। তো এই বর্ডার বাজারে এখন আমি কিভাবে আপনারা যাবেন, যাওয়ার জন্য আপনার প্রস্তুতি কী কী লাগবে আর আপনি গেলে কী কী পাবেন সব কিছু আমি এখন আপনাদেরকে বর্ণনা করব। তো প্রথমে আসি আপনি কিভাবে যাবেন। প্রথমে আপনাকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ফেনি জেলায় চলে আসতে হবে, ফেনি ছাগলনাইয়াতে চলে আসতে হবে। তারপরে আগের দিন আপনাকে আসতে হবে, কারণ সেখানে এসে আপনাকে যেতে হবে ফেনি উপজেলা পরিষদে, কারণ উপজেলা পরিষদ থেকে আপনাকে বোর্ডিং পাসটা নিতে হবে। তো বোর্ডিং পাসটা নেওয়ার পরে 50 টাকা টিকিট নেবে, দেন আপনাকে পরের দিন সকালবেলা অর্থাৎ আপনার মঙ্গলবার, প্রতি মঙ্গলবারে যেহেতু বসে সেহেতু আপনাকে সোমবারে চলে যেতে হবে ফেনি উপজেলাতে, সেখান থেকে বোর্ডিং পাসটা নিয়ে আপনাকে চলে যেতে হবে পরের দিন সকালবেলা বর্ডার বাজারে। তো আমরাও প্রথম অবস্থায় আমরা না জেনেই চলে গেছিলাম, তারপরে আবার ব্যাক করে আমাদের পরিচিত একজন ছিল, তার মাধ্যমে আমরা টিকিট সংগ্রহ করেছি অর্থাৎ বোর্ডিং পাসটা আমরা সংগ্রহ করেছি। তো করার পরে আমরা তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে আমরা ঢুকতে পেরেছি। এই যে দেখুন, আমাদের পাস দেওয়া হয়েছে, আমাদের পরিচিত একজন ছিল সেখান থেকে। তো আপনারা কী কী নিতে পারবেন সেটা একটু আপনাদের বলে দিচ্ছি। হরলিক্স 2টি, তা চা পাতা 2 কেজি, বিস্কুট 6 প্যাকেট, চাল 5 কেজি, মোট কথা এরকম একটা তালিকা সেখানে দেওয়া আছে, এটা আপনারা প্রথমে দেখে নেবেন। এই যে দেখুন, এখানে যেই আপনারা মাঝখানে অংশটা দেখছেন এটা হলো সীমান্ত, মূলত এর এক পাশে হলো বাংলাদেশ, এই পাশটা হলো বাংলাদেশ এবং এর অপর পাশটা হলো ভারত, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের দুই পাশে দুই যে সীমানা রয়েছে তার মাঝখানে এটা বসা। আচ্ছা, এটা এখন ভারতের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে, যেমন আপনারা শাড়ি পাবেন, তারপর 3 পিস পাবেন, এরপরে আপনার নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি রয়েছে এই দ্রব্যগুলো আপনি সেখানে পাবেন। আরেকটা বিষয় হলো, ওটা কিন্তু আপনি ইন্ডিয়ান রেটে পাবেন, ইন্ডিয়াতে যেই দামে এটা বিক্রি করে সেই দামে আপনি পাবেন। বাট মজার বিষয় হলো, ইন্ডিয়ার দামটাই বাংলাদেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন সেটা কিন্তু কম। যেমন এই হরলিক্সটা ইন্ডিয়াতে যদি সেটা হয় মনে করেন না 500 টাকা সাপোজ, বাংলাদেশে হয়তো সেটা এই হরলিক্সটাই আপনি পাবেন হয়তো বা 800 বা 900 টাকা। এই যে ডাব সাবান আমি নিয়েছি, এই ডাব সাবান 3টি ডাব সাবান এখানে আছে মাত্র 200 টাকা, অথচ এগুলোর কিন্তু বাংলাদেশে দা প্রাইস অনেক বেশি। এটা ইন্ডিয়ান প্রাইসেই বাংলাদেশি টাকা যখন কনভার্ট করে যখন সেটা 200 টাকায় হয়। আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি, যেমন এখানে আছে আপনার আরও কিছু সাবান, প্যাকেজ আকারে পাবেন আপনি অনেক ধরনের সাবান বলেন, তারপরে চিপস বলেন, অনেক কিছু আপনি প্যাকেজ আকারে পাবেন। আচ্ছা, আর হলো যে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা দেখেছি মানুষ কিনছে সেটা হলো চিনি। চিনি যখন বাংলাদেশে হলো যে আপনার প্রায় 150-160 টাকা, তখন সেটা কিন্তু আপনার ওই বাজারে অর্থাৎ ইন্ডিয়ার যে বাজার সেটাতে আপনার ইন্ডিয়ার অংশে বিক্রি করতেছে সেটা মাত্র 80 টাকা। আর এই চিনিটা সবচেয়ে বেশি মানুষ কিনেছে। কিন্তু আরেকটা বিষয় হলো, চিনি 2 কেজির বেশি কিন্তু নেওয়া যায় না, সো অনেকেই কিন্তু আপনার নেওয়ার পরে আবার সেটা ফেরত দিতে হয়। এই যে ইন্ডিয়ার কিছু বিএসএফ আসছে, তারাও বাজার করতেছে এখানে। অনেক বাংলাদেশি যেসব ইয়ারা অর্থাৎ বাংলাদেশ থেকে পুলিশ তারা ওদিকে যায়, ওদের মানুষজন এদিকে আসে, এটা একটা মিলন মেলাও বলা যায়। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমি আপনাদেরকে বলি, সেটা হলো আপনারা কিন্তু আমরা যে আশা করে গিয়েছিলাম যে কিছু লেদার প্রোডাক্ট কিনবো বা এ ধরনের কিছু, এগুলো কিন্তু আপনি সেখানে পাবেন না। ওখানে পাবেন হলো যে আপনি শুধু আপনার নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি ওগুলো কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, এই অংশটা হলো বাংলাদেশের, দেখুন এখানে ইলিশ মাছ প্রচুর বসেছে, আর এই অংশটা ভারতের, এখানেও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেখানে বসছে। আর ভারতীয়রা বেশিরভাগ আসে কিন্তু ইলিশ মাছ কেনার জন্য। আর এই এদিকে আমাদের অন্যান্য জায়গায় যেখানে ইলিশ মাছের দামটা বেশি, ওটা দেখলাম যে আমাদের অংশেই ওই বর্ডারে কিন্তু দামটা একটু কম, সো তারা বেশিরভাগই ইলিশ মাছ কেনার জন্য এইদিকে আসে। আর অন্যান্য আরেকটা বিষয় হলো, আমাদের এই অংশ থেকে অর্থাৎ বাংলাদেশের অংশ থেকে কিন্তু ইন্ডিয়ার অংশটাতে সবচেয়ে বেশি আমরা ভিড় দেখেছি, কারণ এদিকের মানুষগুলো যেহেতু একটু কম দামে পায় সেই কারণে তারা কিন্তু ওইদিকে অনেক বেশি পরিমাণে যাতায়াত করে। তো আমরাও ঘুরে ঘুরে মোটামুটি অনেক কিছু কিনলাম, তো এখন আমাদেরও বের হওয়ার পালা, কিন্তু অনেক সময় হয়ে গেছে, প্রচুর রোদ সেখানে।
তো এখন আমি আপনাদেরকে ভিডিওর শেষ অংশে দেখাবো যে আমরা আসলে কত টাকা দিয়ে কোন জিনিসগুলো কিনেছি। হ্যাঁ, এটা আমরা ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, সব কিছু শেষ। এখন কিন্তু আবার এই যে বাংলাদেশের যে সীমান্তরক্ষী আছে, তারা কিন্তু আবার চেক করে, বের হওয়ার সময়ও চেক করে যে আপনি কী কী কিনলেন, অবৈধ কিছু আনলেন কি না, সব কিছু কিন্তু তারা চেক করে। তা আমাদের সব কাজ শেষ, আমরাও এখন বের হয়ে যাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কী কী কিনলাম, কত দামে কিনলাম, চলুন সেগুলো একটু আপনাদেরকে দেখাই। ফাইনালি আমরা এখন দেখবো যে আমরা আসলে কী বাজার করলাম, বর্ডার বাজার বা সীমান্ত বাজার থেকে যে বাজারগুলো আমরা করলাম। আমরা আসলে অনেকজন গিয়েছিলাম, তো এর মধ্যে কিছু বাজার আপনাদেরকে দেখাচ্ছি। আসলে তারা কিন্তু কম দাম রাখতেছে সেটা না, বরং তারা তাদের দেশে যে দামটা সেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে যা হয় সেটাই কিন্তু রাখতেছে। যেমন এটা একটা অলিভ অয়েল, অলিভ অয়েলটা এখানে হলো যে হাফ লিটার আছে, তো বাংলাদেশি টাকায় এই অলিভ অয়েলটার দাম পড়ছে মাত্র 350 টাকা। ঠিক আছে, 350 টাকা এই অলিভ অয়েলটার দাম, যেটা বাংলাদেশি টাকায় আপনি প্রায় 700-800 টাকা তো নিবেই বাংলাদেশি যে দোকানগুলো আছে। এখানে দেখুন ডাব সাবান, এখানে দুটো ডাব সাবান আছে, দুটো ডাব সাবান একসাথে কম্বো আকারে বিক্রি করতেছে মাত্র 200 টাকা। এটা হলো যে কিসমিস, এই কিসমিস আমরা এখান থেকে 1 কেজি কিসমিস আমরা কিনেছি মাত্র 240 টাকা। এই 1 কেজি কিসমিস এখানে পাওয়া যাচ্ছে 240 টাকায়। তারপরে এখানে যে 1 কেজি আপনার গুঁড়ো দুধ, এই 1 কেজি গুঁড়ো দুধ আমাদের থেকে নিয়েছে 550 টাকা, যেটা আমাদের দেশে বাংলাদেশে 1 কেজি গুঁড়ো দুধ আপনি কিনতে গেলে প্রায় 700-800 টাকা যাবে, সেখানে এটা নিচ্ছে মাত্র 550 টাকা। তো এরকম, এই যেমন এখানে আমি আরও সাবান কিনেছিলাম, এই যে 4টা সাবান লাক্স সাবানের একটা কম্বো প্যাক, এটা নিয়েছে মাত্র 140 টাকা। আর এখানে আরেকটা চন্দন সাবান আছে, হ্যাঁ চন্দনের এই সাবানটাও নিয়েছে মাত্র 140 টাকা। তো এরকম আরও অনেক জিনিস আপনারা পাবেন সেখানে, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আরেকটা বিষয় হলো চিনি, বাংলাদেশে চিনি এখন চলতেছে প্রায় 240-250 টাকা, সেখানে চিনি আছে মাত্র 80 টাকা করে, মাত্র 80 টাকা করে এখানে চিনি পাওয়া যাচ্ছে, যেটা বাংলাদেশে প্রায় 140 টাকা। ঠিক আছে, তারপরে এখানে আরও কিছু জিনিস আছে, যেমন এটা হলো আপনার বাসমতি চাল, এই বাসমতি চাল মাত্র 150 টাকা করে এখানে কেজি বিক্রি করতেছে, যেটা আমাদের দেশে আসলে আরও অনেক বেশি। তো যাই হোক, এই বাজারগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হলো ওখানে নিত্যপণ্য পাবেন, আপনি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো বেশি পাবেন। তো সবাই যাবেন বর্ডার বাজারে গিয়ে বাজার করবেন। আরেকটা বিষয় হলো ওখানে গেলে কিন্তু আপনাকে আগে পাস নিতে হবে, পাসটা নেবেন তারপরে বাজারে ঢুকবেন।